हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। मना आओ देखो आया बड़ो बड़ो फिश लक्स बाहु हमर बड़ो देखी नहीं तो था इन था इन खाना इन साइड रे बाबा इन साइड रे बड़ो आते बड़ो रखो बड़ो छोटो छाड़ो ना तकले रखो যাও আস্তে আস্তে যাও নামো না আস্তে আস্তে নামো রশনি ও রশনি মনারে নেও বাস নিছি ফলাই রাখলে আর সাতটা সাতটা উঠাইলে কত মাছ উঠি দিব না সে ওটাই তো প্রবলেম এক বছরে দিবা না মনে হয় আসলে হয়ে যাইতো গিয়ে বাজিয়া ও এখন কোনটা ধরে লিতা কোন আনালো দাদা পানি না এটা তুলতে পারো তারা উঠাইতে পারবা তারা স্মার্ট আছে তোমার কদিন ধরে মাছ মারতাম তোরা আর আনার মাছ মারি আনবো কিটা মাছ তো এবার গড়ে নিয়ে আসা হয়েছে মাছগুলা আর অনেকটি মাছ আজকে পুষ্করিণী থেকে উঠানো হয়েছে তো মাছটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে কয়েকটা তো ডিপ ফ্রিজে রাখতে হবে একসাথে তো এত মাছ খাওয়া যাবে না কিছু তো আমার গড়ে যে নানি কাজ করেন ওনাকেও দিয়ে দেবেন আর বাকি তো কিছু ডিপ ফ্রিজে রাখবেন কিছু চাটনি করবেন বানাবেন এভাবে অনেক রকমের আইটেম বানিয়ে খাওয়া হবে তো দেখতে পাচ্ছেন ছোট মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর বড় মাছগুলা কাটা হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমার আমি মানে যতবারই গড়ে আসি তো মানে আমার আপু এভাবে বড় জাল দিয়ে মাছ ওঠান আর মানুষ দিয়ে
তো আমার মনাও দেখতে বহুত ভালো হয়, কারণ আমরা যেখানে থাকি বা শিলচারে থাকি, হাইলাকান্দিতে থাকি, এগুলাতে মানে আমরা আশপাশে কোনো পন্ড নেই বা পন্ডে কিরকম ফিশ থাকে বা মাছ থাকে, তো এগুলো আমার মনে বড় আনকমন মানে তার লাগে লাগে, তার অনেক ভালো লাগে, তার অনেক পছন্দ। তো যেবারে আসি এভাবে বড় জাল দিয়ে মাছ ওঠানো হয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মাছ, এগুলা বড় জাল ছাড়া তো ওঠানো যাবে না। তো মাছ কাটা শেষ, এখন দুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আর এগুলা তো পুষ্করিণীর একদম ফ্রেশ মাছ, এগুলাতে কোনো রকমের কেমিক্যাল বা কোনো রকমের কিছু নেই, একদম ফ্রেশ, ভালো হেলথের জন্য ভালো, কোনো ক্ষতি করার নেই। তো সবটাই ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো এত বেশি মাছ উঠানো হয়েছে, এদিকে মাটন ছাগলের মানে খাসির মাংস আছে ঘরে, মাংস রান্না করা হবে আর মাছ ফ্রাই বোনা এরকম আইটেম করা হবে, অনেক রেসিপি আজকে করা হবে, চাটনিও করা হবে। তো মাংস রান্না করার জন্য কুকার রেডি করে নেওয়া হয়েছে, আর মাংস দিয়ে পেঁয়াজ রসুন আদা এগুলা দিয়ে দেওয়া হয়েছে, তো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দেওয়া হবে মিট মশলা, দিয়ে দেওয়া হচ্ছে তেল। আর মাংসের মধ্যে অনেক বেশি চর্বি আছে, তো তেলের পরিমাণটা কম দিতে হবে, হবে হবে আর বেশি দিও না, কম দিতে হবে, কারণ এত বেশি চর্বি আছে তো পরে খেতে বেশি টেস্ট হবে না। দিয়ে দেওয়া হচ্ছে লবণ, সব মশলা দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। তো দিয়ে দিতে হবে তেজপাতা, লং এলাচ, ডালচিনি। তো এবার আলু দিয়ে দেওয়া হচ্ছে, নিজস্ব জল বের হবে, তো জল দিতে হবে না, দুটা সিটি দিয়ে তারপরে নামাতে হবে, কারণ নিজস্ব তার জল বের হবে। তো গ্যাসের চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, জল ছাড়া দুটা সুইচ দিয়ে নামাতে হবে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে একদম ইজিলি, দেখতেই পাচ্ছেন একটু জল দিয়ে দেওয়া হয়েছে, তো হয়ে গিয়েছে, আলুগুলো অনেক নরম হয়েছে। তো এবার প্লেটের মধ্যে ভাত নিয়ে আলু নিয়ে মা ছোট বোন খাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক স্বাদ হয়েছে, নিশ্চয় অনেক টেস্টি হবে, আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম সফট হয়েছে, আর মাংসের মধ্যে এত তেল। তোমার প্লেটটা কিন্তু দেখতে আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর তোমার প্লেটটা, অনেকদিন পরে এই প্লেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি খাওয়াটা, কারণ এই প্লেটে আমি অনেক খেতাম, টেস্টি হয়েছে, এই জন্য বড় বড় কামড় দিয়ে খাচ্ছে।